বনগা চিকিৎসা জগতে খুলে গেল নতুন দিগন্ত কমপ্লিট অর্থোবেদিক কেয়ারের পাশাপাশি সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা থাকছে অনুত্তমা প্রাইভেট লিমিটেডে বনগার চিকিৎসা জগতে খুলে গেল নতুন দিগন্ত আগামী পনেরো তারিখ স্বাধীনতা দিবসের প্রাক্কালে পথচলা শুরু হচ্ছে অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড হাব প্রাইভেট লিমিটেডের তার আগেই সংস্থার উদ্যোগে এদিন আয়োজিত হলো রক্তদান শিবির আয়োজকদের দাবি রক্তদান মহদ্যান একটি শুভ কাজ শুরু করার আগে একটি মানবিক প্রয়াসের চেষ্টা এদিন বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দারের তত্ত্বাবধানে আয়োজিত হয় রক্তদান শিবির শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন জানা গেছে বনগাঁ সুভাষপল্লী যশোহর রোডের পাশেই গড়ে উঠেছে অনুত্তমা হেলথকেয়ার অ্যান্ড হাব প্রাইভেট লিমিটেড স্বনামধন্য অর্থোপেডিক সার্জেন চিকিৎসক অমলান দে এবং চিকিৎসক শিবপ্রসাদ মালাকারের উদ্যোগে গড়ে উঠেছে এই কেন্দ্র এ বিষয়ে চিকিৎসক অমলান দে বলেন আমাদের অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থাৎ প্রাইভেট লিমিটেডের শুভারম্ভের শুভ সূচনা রক্তদান একটা মহৎ অনুষ্ঠান সামাজিক অনুষ্ঠান এর মাধ্যমে আমরা সমাজের মানুষের কাছে পরিচিতির জন্য আমরা আজ প্রথম এখানে পদার্পণ করলাম এবং প্রত্যেকটা সমাজের মানুষের কাছে আমাদের এটাই আবেদন থাকবে যে দীর্ঘ পনেরো বছর আমি বনগার প্রতিটা সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার সহিত যুক্ত সেই যে অভিজ্ঞতা প্লাস আরও উন্নতভাবে এই চিকিৎসা পরিষেবাটাকে সামাজিক মানুষের কাছে কিভাবে প্রদান করা যায় সেটারই একটা ছোট প্রয়াস সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি এক্স রে ইকো কালার ডপলার ফিটাল অ্যানোমালি স্ক্যান প্লাস ইনডোর পরিষেবা তাতে স্পেশাল যেটা আমরা এখানে রাখার চেষ্টা করেছি সমস্ত হাড়ের চিকিৎসা কমপ্লিট অর্থোপেডিক কেয়ার এখানে আমরা স্পাইন অপারেশন করব। হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট হবে জয়েন্ট রিপ্লেসমেন্ট হবে আর্থোস্কোপিক্যালি যা যা অপারেশন করা সবই হবে মানে ইনফ্যাক্ট আমরা সমস্ত স্পোর্টস ইঞ্জুরি নিয়েও আমরা এখানে চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করবো প্লাস আমরা একটা ছোটো আইসিউ করেছি যাতে ইমিডিয়েটলি পেশেন্টের যদি কোনো অসুবিধা হয় পেশেন্টের সেই পরিষেবাটাও যাতে আমাদের এখান থেকে তারা পায় সেই চেষ্টাটাও করছি। জানা গেছে অনুত্তমা হেলথ কেয়ারে প্যাথোলজি রেডিওলজি ফার্মেসির সুবিধা যেমন থাকবে তেমনই থাকছে কমপ্লিট অর্থোপেডিক কেয়ার যার পুরোটাই তত্ত্বাবধায়ক হিসাবে থাকবেন চিকিৎসক অমলান দে এর পাশাপাশি জেনারেল সার্জারি গাইনোকোলজি জেনারেল মেডিসিন আইসিউ সুবিধাযুক্ত পরিষেবা পাওয়া যাবে অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থোহাব প্রাইভেট লিমিটেডে এ বিষয়ে চিকিৎসক শিবপ্রসাদ মালাকার বলেন মানে সব জায়গাতেই যেসব নার্সিংহোম হোক বা হসপিটাল হোক সেখানটাতে রক্তের প্রয়োজনীয়তা একটা অন্যতম জিনিস এবং বিভিন্ন সময় দেখা গেছে যে স্বল্পতা দেখা দেয় রক্ত ঠিক মতন পায় না যাতে সেইটা হয় সেরকম ধরনের একটা মহৎ কাজ দিয়ে আমরা আমাদের এই পথ চলাটা শুরু করলাম আমি ডক্টর মালাকার আমিও একজন এখানকার ডিরেক্টর তো আমরা দুজনে মিলে এইভাবে শুরু করবো বলেই আমরা ঠিক করেছি এবং আজকে প্রথম শুরু করলাম আনুষ্ঠানিকভাবে এটা একটা মানে উদ্বোধন নিউজ পনের আগস্ট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো